আস্থাবর আস্থাবর যত সম্পত্তি আছে ইভেন কি চেয়ার টেবিল সব অ্যাসেসমেন্ট করা আমার যেটা আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম আমার সবচেয়ে কষ্ট হয়েছে যে ইনভেন্টরি কি আমার কি আছে আমার কিছু নেই এটি কিন্তু বাংলাদেশের দলিল ছিল না আমি দায়িত্ব নেওয়ার পর কোনো হিসাব কিতাব কিছু ছিল না খালগুলি আমাদের এই খাল আমাদের যে উপার্জন এই উপার্জনের টাকা দিয়ে আমাদের যে পরিবার খাল আছে আমাদের যে পরিকল্পনা হ্যাঁ করতে পারতাম আমি মানুষকে আইওয়াস দেখাইয়া খাল তারপরে কিন্তু আপনারা দেখছেন আমার যে নিজস্ব অর্থনীতি কিন্তু আমরা প্রায় খালগুলিকে পরিষ্কার করার চেষ্টা করছি বাট প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে 2600 কোটি টাকার প্রকল্প আমাদের জমা দেওয়া আছে 2019 সালে আমরা 2019 সালে আমরা জমা দিয়েছি সেই প্রকল্প যদি পাস না হয় এই বড় এত বড় 2600 কোটি টাকার কাজ আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের সেই অবস্থা নাই যে এই প্রকল্প আমরা বাস্তবায়ন করব এবং সেটা যদি বাস্তবায়ন সেই প্রকল্প যদি বাস্তব মানে না হয় এ শহরের খাল উদ্ধার করা কোনোভাবেই সম্ভব না আমরা যে প্রকল্পটা দিয়ে গেছি এটা পার্মানেন্ট সলিউশন এ শহরের জলাবদ্ধতা কারণ এই শহর তো আর বেশি বড় শহর না ছোট শহর আপনারা দেখছেন রাতের পর রাত আর দিন নাই আমি রাস্তায় হাঁটছি হাইটে হাইটে সব আমার মাথায় বলে পরিকল্পনা হ্যাঁ পরিকল্পনা ছিল দেখি তো এই প্রকল্পগুলি আমরা কাগজে কলমে আবার আপনারা জানেন কোনো মাস্টার প্ল্যান আমি যখন দায়িত্ব নিয়েছি 10 বছর আগে এই মাস্টার প্ল্যান যে মাস্টার প্ল্যানের উপরে কাজ হচ্ছিল 10 বছর আগে এই মাস্টার প্ল্যান বাতিল হয়ে গেছে 15 বছর আগে হওয়া একটা মাস্টার প্ল্যান 5 বছর কি 10 বছর থাকে তো 2008 সালে এই মাস্টার প্ল্যান করা সেই মাস্টার প্ল্যানের উপরে তো আজকে দিনে আপনি কাজ করতে পারেন না তো সেই জায়গা থেকে আমি বলব প্লাস আরো আপনারা সবাই জানেন বারবার আপনাদের সাথে আমি কথা বলছি সাংবাদিকদের নিয়ে সুশীল সভাদের নিয়ে বারবার আমি চেষ্টা করছি তারপরেও আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি এখন কতটুকু সফল হয়েছি আপনাদের এই শহরের নিরাপত্তার দিক দিয়ে এই শহরে 5 বছর গ্যারান্টি আমি অলরেডি এই 5 বছরের গ্যারান্টির রাস্তা কিন্তু সাকসেস 4.5 বছর কিন্তু আমার অনেক রাস্তার বয়স 4.5 বছর হয়ে গেছে আমার যে রাস্তাগুলি করা তো সেই জায়গা থেকে এটা আপনাদের বিবেচ্য বিষয় আর কিভাবে আরেকটা কি কোশ্চেন করলেন দাদা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এই নাগরিকদের স্বার্থে আমি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমি বুঝেই নেই এটা আমাদের জন্য এটা জনস্বাস্থ্য প্রকৌশলী ছিল এটা আমরা এটা এটা আমাদের দাবি বিষয় হচ্ছে যে আমাদের দাবি তাদের কাছে ছিল যে এটা আমরা বুঝে নিই নাই কারণ এটা যদি আমরা বুঝে নিতাম এটা আমাদের লোকাল ফান্ডের টাকা দিয়ে এটা পরিচালনা করা লাগতো খালদার চেয়ে পাতলা বেশি হয়ে যেত পানির কিন্তু এখন যে হাহাকার আমি দায়িত্ব নেওয়ার পর ছিল বরিশাল শহরে সে পানির হাহাকার কিন্তু এখন সেইভাবে নাই পর্যাপ্ত অবশ্যই পর্যাপ্ত দিতে পারতেছি না যেখানে আমাদের এত সুন্দর কীর্তন খোলা নদী যেখান থেকে আমরা সার্ভিস ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করে যদি দিতে পারি আমরা একে তো আমরা যে ভবিষ্যৎ যে এই যে গ্লোবাল ওয়ার্মিং যে পরিবেশের যে আমরা যে হুমকি করতেছি ড্রেজার বলেন অবৈধভাবে পুকুরগুলি ভরাট বলেন এগুলি নিয়ে বারবার আমি আপনাদের সাথে কথা বলছি যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ এই যে আমরা গভীর নলকূপ দিয়ে যে আজকে 600 ফিটের জায়গায় 1200-1400 ফিটে আমরা পানি পাচ্ছি না দেখুন আমি যে বন্ধ করবো টিউবওয়েল টিউবওয়েল বন্ধ করতে হলে তো আমার জনগণকে পানি সরবরাহ করতে হবে তো আমাদের এত কিছু থাকা সত্ত্বেও এত রিসোর্স থাকা সত্ত্বেও আমাদের অর্থের কারণে আমরা এই জায়গায় আমি বলবো ব্যর্থ এই বিষয়ে নাই আমি তো ক্ষমা চেয়ে নিছি এ বিষয়ে কিছু বলার নাই আমি তো এক কথায় আমি আমার আমার ক্ষমা আমি চেয়ে নিছি যে নাগরিকরা বলছি তো যে আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী ছিল আমি করছি বাকিটা বিবেচনা করবেন আপনারা যে নাগরিকরা এটা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে দেখবে আর তাহলে যদি আমাকে কাজ করে কাজ এটা তো দায়ভার আমার নিতে হবে যেহেতু দায়িত্বে আমি ছিলাম আমি অন্য কারোর উপরে দায়িত্ব দেবো না